বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ইনশাআল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করব, যেটা যদিও নর্মাল পুরনো সবার কাছে, আমি এটাকে নতুনভাবে আমার মতো করে ট্রাই করছি, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করি রান্নাটা। তো আমি এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। কিছুক্ষণ রেখে আমি এটাকে আবার ভালোভাবে ধুয়ে নেব। আর এখানে পেঁয়াজ পাতা, তারপরে টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে রেখেছি। তা আমার মাছগুলির মধ্যে আমি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি এটাকে একটু ভালোভাবেই ভাজি করে নেব, একটু শক্ত শক্ত করে, না হলে এটা যখন রান্না করব অনেকটাই নরম নরম হয়ে যাবে। তো চলুন ভাজি বসিয়ে দিই। তো আমি একটা পাই প্যানে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি আস্তে আস্তে সবগুলি মাছ দিয়ে দিব। যদি আমি মাথাটা আলাদা ভাজবো, মাছটা আলাদা ভাজতেছি, কারণ একসাথে দিয়ে লেগে যেতে পারে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে নাড়তে। তো দেখতেই পাচ্ছেন, অবশ্যই এটা সবার কাছে নর্মাল রান্না, আমিও জানি এটা নর্মাল। তো খুব কম সময়ে যে একটা নর্মাল রান্না আমরা সবসময় চাই, রান্নাটাই হচ্ছে কিন্তু আমাদের সবচেয়ে বড় বোঝা মনে হয় আমাদের মেয়েদের কাছে, কারণ এটা চিন্তা করতে করতে আমাদের অনেকটা সময় লেগে যায় কী রান্না করব কী রান্না করব। যাই হোক, আমার মাছগুলি ভাজা হয়ে গেছে, তো আমি এগুলি সবগুলি তুলে নিব। তুলে নিয়ে আমি পরে মাছের যে মাথাগুলো ওইটা আমি মাছখান দিয়ে দুই ফালি করে নিয়েছি, ওইটা আমি দিয়ে দিব। তাই মাছগুলি একটু কড়া করেই ভাজি করেছি, আপনাদের যদি কড়া ভালো না লাগে আপনারা নর্মালও ভাজি করতে পারেন। তো আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন মাথাগুলি দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলি। সবগুলি মাথা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা অপেক্ষা করব, এটা হওয়া পর্যন্ত। তোমার মাছের মাথাগুলিও হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন মূল রান্নায় চলে যাব। চলুন রান্নাটা আমি কিভাবে করি, যদিও খুব সহজ, এটা সবাই পারেন, তারপর আমি ট্রাই করেছি আমার নিজের মতো করে খুব কম সময়ে রান্নাটা শেষ করার। যে তেল দিয়ে আমি মাছ ভাজি করেছি সেই তেলটার উপরেই আমি রান্না করব, তাহলে রান্নাটার স্মেল অনেক সুন্দর থাকবে আসবে। আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি কিছুটা, আর দিয়ে দিচ্ছি লবণ। তো আমি এখানে পেঁয়াজ কিছুক্ষণ লবণ নরম করে ভেজে নিব। লবণটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এখানে পেঁয়াজগুলি ভালোভাবে নরম হয়ে গিয়েছে, আমি এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে আবার একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আমি এরপরে যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে দিব, দিয়ে আমি আবারও ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাতে যে টমেটোগুলি কেটে রেখেছি ওই টমেটোগুলি দিয়ে দেব। ওই টমেটোগুলি দিয়ে দিচ্ছি এখনই, নাড়াচাড়া হয়ে গেছে আমার। নাড়াচাড়া হওয়ার পরে আমি টমেটোগুলি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি এটাকে আবার একটু ভালোভাবে নেড়ে একটু ঢাকনা দিয়ে দিব, যে টমেটোগুলো যাতে একটু নরম হয়ে আসে। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এখানে দেখিয়ে দিচ্ছি আমার মাছগুলি আমি উঠিয়ে রেখে দিচ্ছি, আমার ভাজাটা একদম কড়কড়া হয়েছে। তো দেখুন টমেটোটা অনেকটা নরম হয়ে আসছে। তো আমি এখানে একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে কিছুক্ষণ কষাবো এটাকে। এই পানিটার মধ্যে ভালোভাবে কষিয়ে টমেটোটা, পেঁয়াজ সব কিছু একটু নরম যখন মাখা মাখা হয়ে আসবে, আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে মাছগুলি দিয়ে দিব, যে মাছগুলি আমি ভেজে রেখেছি। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই গলা গলা হয়ে গেছে, আমার মাখা মাখাও হয়ে গেছে, দেখতে কালারটা অনেকটাই সুন্দর। জানি না কার কাছে কেমন, বাট আমার কাছে অনেক সুন্দর লাগছে। তো আমি এক এক করে সবগুলি মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ কষানোর পরে আবার পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি। নেড়ে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার আগে আমি যে পেঁয়াজকলিটা রেখেছি, পেঁয়াজ পাতাটা, এটাও কিন্তু আমার হাতের ছাদে লাগানো, যদি আমার আগের রেসিপিগুলিতে আমি ব্যবহার করেছিলাম দেখেছেন। তো ওখান থেকে আমি যে পেঁয়াজ পাতাগুলি নিয়েছি এটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম ধনিয়া কুচি, ধনিয়া পাতা কুচি, দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু নেড়ে চেড়ে হালকা হাতে, সে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব, ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে হালকা আগুনে হওয়াবো, যে আগুনটা অনেক লো করবো না, আবার অনেক হাইও না, যে একদমই নর্মাল। দেখতে পাচ্ছেন কি সুন্দর পুড়ছে ঢাকনার ভিতরে। তো উঠিয়ে দেখাচ্ছি, অনেকটা হয়ে গেছে আমার, আর একটু মাখা মাখা হবে, মাখা মাখা হলে এটা এমনিতেই বসে যাবে।
তো দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর দেখাচ্ছে কালার, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকটাই সুন্দর, খেতেও ভারী মজা। অবশ্যই একটাবার আপনারা ট্রাই করে দেখবেন, শর্টকাটে খুব সাধারণ রান্না। তো আমি এখন পরিবেশন করছি, কেমন দেখাচ্ছে, কেমন হয়েছে বা ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর প্লিজ আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর হচ্ছে একটু সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্লিজ 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 ক্লিক করে দেবেন। কারণ আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট ভালোবাসা যোগায়, অনেকটা অনুপ্রেরণা যোগায় যে আমরা সামনে যাতে এগিয়ে যেতে পারি। আর আমার মতো অনেক আপুরা আছেন যে নতুন শুরু করেছেন সব কিছু, তো আমরা সবাই একে অপরের পাশে থাকব। যে বড় আপুরা আছেন তারাও আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন, ভালো মন্দ মিলিয়েই কিন্তু সব কিছু। তা আমার এখান দিয়ে পরিবেশন করা হয়ে গেছে, কালার সব কিছু পারফেক্ট। তো আমার পরিবেশনটা শেষ, আমি এখন খাবো। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। আর আপনারাও প্লিজ প্লিজ আপনারা ট্রাই করবেন বাসায় একবার হলেও। আর সবাই এটা কম বেশি আমরা সবাই পারি, নর্মাল দোপেঁজা, যে কোনো মাছ দিয়ে দোপেঁজা করা যায়। আর এটাকে হয়তো কেউ অন্য নামেও ডাকে, আমি জানি না, আমরা কিন্তু এটাকে দোপেঁজাই বলি। তো চলুন, আমি খেতে বসেছি, আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখাচ্ছি বিথর মাশাআল্লাহ একদম সুন্দর, সব ঠিকঠাক হয়েছে। তো আর দেরি সহ্য হচ্ছে না, আমি এখনই খেয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে আর লেবু দিয়ে। আপনারা অনেকেই লেবু খান, হয়তো কেউ রস খান, তবে চেষ্টা করবেন একটু লেবুর চামড়া, যে খোসাটা সহ খাওয়ার জন্য। কারণ লেবুর খোসাটা হচ্ছে আমাদের, লেবুর রসটা আমাদের অ্যাসিডিটির সমস্যা করে অনেক আপুদের, বা আমারও হয় মাঝে মাঝে। আর চোকলাটা কিন্তু অ্যাসিডিটির সমস্যা সমাধান করে। যাই হোক, হয়তো বেশি বলে ফেলেছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।